হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মেডিকেল অ্যান্ড ফার্মেসি সলিউশন। আজকে আমরা অ্যালবেন্ডাজল মেডিসিনের বাংলা রিভিউ করব। চলুন ভিডিওটি শুরু করি। অ্যালবেন্ডাজল ওষুধ চিকিৎসা ক্ষেত্রে কী কী ব্যবহার আছে এবং ওষুধটি কী কী ফর্মুলেশনে পাওয়া যায় বা কী কী ফর্মে পাওয়া যায়, সিরাপ না ট্যাবলেটে, এবং এর ব্যবহারের মাত্রা এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া বা কী কী খেলে সাইড ইফেক্ট হয় এবং কী কী সতর্কতা থাকে, সেটা চলুন ভিডিওটি শুরু করি। অ্যালবেন্ডাজল ওষুধটি হচ্ছে কৃমিনাশক বা অ্যান্থেলমিন্টিক ড্রাগ। এটাকে ডাক্তারি ভাষায় অ্যান্থেলমিন্টিক বলা হয়, অ্যালবেন্ডাজল। বা যখন হিউম্যানের মধ্যে যখন কৃমি বা ওয়ার্ম জন্মায় তখন আমাদের পেটের মধ্যে সমস্যা হয় এবং রোগা হয়ে যায়, নানা ধরনের প্রবলেম হয় বা প্রোটিন ভিটামিনগুলো সেই কৃমি আমাদের শোষণ করে নেয়, তখন ডাক্তারবাবুরা অ্যালবেন্ডাজল ওষুধটি প্রেসক্রাইব করে থাকেন। এবং এই ওষুধটি কীভাবে কাজ করে, কৃমি যে আমাদের পেটের মধ্যে কৃমি বা ইন্টেস্টাইনে কৃমি থাকে, সেই কৃমির স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেমকে অবশ করে দেয়, ফলে তারা হচ্ছে পোষকের খাদ্যনলিতে আর আটকে থাকতে পারে না, ফলে হচ্ছে আমাদের পায়খানার সঙ্গে সেই কৃমিগুলো বার হয়ে যায়। এবং এই ওষুধটি কী কী ফর্মুলেশনে পাওয়া যায়, যেমন এই ওষুধটি অ্যালবেন্ডাজল চারশো মিলিগ্রাম, এটা হচ্ছে এবিডি 400, এটা ব্র্যান্ড নেম, এটি অ্যালবেন্ডাজল 400, এটি ম্যানুফ্যাকচারিং করেছে ইন্টাস ফার্মাসিউটিক্যাল লিমিটেড, এটির দাম 8.60 টাকা। এটি অন্য একটি ব্র্যান্ড দেখুন, নোওয়ার্ম, এটি প্রত্যেকটা মেডিসিন দোকানেই আপনারা পেয়ে যাবেন। অ্যালবেন্ডাজল 400 মিলিগ্রাম, এটির দাম 8.62 টাকা। এটি ম্যানুফ্যাকচারিং করেছে অ্যালকেম ল্যাবরেটরি প্রাইভেট লিমিটেড। এবং আরেকটি ব্র্যান্ড আছে, সেটি হচ্ছে জেন্টেল 400, ওটাও সব দোকানে পেয়ে যাবেন, ওটা এই মুহূর্তে আমার কাছে নয়। এবং সাসপেনশনটা আছে জেন্টেল মাইক্রোনাইজ অ্যালবেন্ডাজল সিঙ্গেল ডোজ প্যাক, মানে এটা একবারে ইউজ করে নিতে হবে। অ্যালবেন্ডাজল ওরাল সাসপেনশান, এটি 2 বছরের নিচে বাচ্চাদের ইউজ করা হয় এবং 6 মাসের নিচে বাচ্চাদের, 6 মাসের কম যাদের বয়স তাদেরকে অ্যালবেন্ডাজল ইউজ করা হয় না। এবং এটি 2 বছরের নিচে যেসব বাচ্চা আছে তাদেরকে পুরো 10 ml একসঙ্গে খাই দিতে হয়, বা আজকে 10 ml এবং 1 সপ্তাহ পরে, মানে আজকে 5 ml খাওয়াতে হবে এর হাফ এবং 1 সপ্তাহ পরে 5 ml, এভাবে খাওয়া হয়। এটি জেন্টেল এই সিরাপটি ম্যানুফ্যাকচারিং করেছে GSK, অর্থাৎ হচ্ছে গ্লাসকো স্মিথ লাইন ফার্মাসিউটিক্যাল লিমিটেড, এবং এটির দাম ভারতীয় মুদ্রায় 17.90 টাকা। এটাও আপনারা প্রত্যেকটা মেডিসিন দোকানে পেয়ে যাবেন পাশাপাশি। এবং এটি ডোজ আছে H 10 ml কন্টেন্টস অ্যালবেন্ডাজল IP ইন্ডিয়ান ফার্মাকোপিয়া 400 মিলিগ্রাম, 10 ml এর মধ্যে 400 মিলিগ্রাম অ্যালবেন্ডাজল থাকে। এবং এই ওষুধটি যখন ব্যবহার করার পরে কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়, যেমন পাতলা পায়খানা, মাথার যন্ত্রণা বা ঝিমুনি ভাব, কখনো কখনো পেশেন্টের খিচুনি হতে পারে এই ওষুধটি ব্যবহারের সময়। সেগুলি যদি এরকম প্রবলেম হয় পেশেন্টের, তখন সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ ডাক্তারবাবুর সঙ্গে আপনার পরামর্শ নেবেন এবং এই ওষুধটি খাবার আগে একবার ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন এবং ডোজটা জেনে নেবেন। এবং বিভিন্ন পেশেন্টের বিভিন্ন রোগী অনুযায়ী তাদের ডোজটা বিভিন্ন হয়, যেমন কোনো পেশেন্টকে অ্যালবেন্ডাজল ডাক্তারবাবু আজকে একটা 400 দেন এবং তারপরের দিনও দেন, কোনো পেশেন্টকে আজকে ধরুন আজকে একটা 400 মিলিগ্রাম অ্যালবেন্ডাজল দিল, নেক্সট 1 সপ্তাহ পরে আর একটা 400 মিলিগ্রাম দিতে পারে, বা 14 দিন পরে বা 6 মাস পরে, এরকমভাবে ডোজ হয়। তো ওটা আপনাদের ডাক্তারবাবু ঠিক করেন না। এবং কী কী সাবধানতা অবলম্বন করতে হবে, যেমন গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে প্রথম 3 মাস এই অ্যালবেন্ডাজল দেওয়া উচিত নয়, এবং যারা স্তন্যদায়ী মাদার বা স্তন্যদায়ী মা, যেসব মায়েরা তাদের বাচ্চাদেরকে স্তনপান করাচ্ছেন তাদেরকে দেওয়া যায়। এবং এই ওষুধটি রাত্রে খাওয়া দাওয়ার পরে চুষে বা চিবিয়ে খেতে হয়, তাহলে ভালো অ্যাবজর্ব হয়। চলুন ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। চলুন, ধন্যবাদ।